নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সামনে সোমনাথ। এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুর চত্বরে সামনে, যেখানে গ্রাহকরা আসছেন খুব স্বাভাবিক ভাবেই। এবং সকাল থেকে যে খবরটির দিকে আমাদের নজর রয়েছে সেটা হলো যাদবপুর চত্বরে এটিএম জালিয়াতি। আরও একবার বলি, যাদবপুর চত্বরে এটিএম জালিয়াতি এবং কমপক্ষে 30 জন গ্রাহক কিন্তু ইতিমধ্যেই যাদবপুর থানায় তারা অভিযোগ দায়ের করেছেন। গতকাল রবিবার থেকে আজ সোমবার পর্যন্ত একাধিক মানুষের এটিএম থেকে কিন্তু টাকা উধাও হয়ে যাচ্ছে, টাকা গায়েব হয়ে যাচ্ছে। এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু যাদবপুর চত্বরের বিভিন্ন ব্যাংকের গ্রাহক এবং টাকাগুলি তোলা হচ্ছে। দিল্লি থেকে হাজার হাজার টাকা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে এটিএম থেকে, এমনটাই অভিযোগ জানানো হয়েছে যাদবপুর থানায়। এবং প্রত্যেকেই কিন্তু যাদবপুরের বাসিন্দা। তেমনই আমরা চলে এসেছি যাদবপুরের একটি এটিএমের সামনে। দাদা, আপনি কি টাকা তুলবেন? তুলবেন তো? আপনি কি জানেন যাদবপুর চত্বরের এটিএম থেকে কমপক্ষে আজ কাল থেকে আজ পর্যন্ত 30 জনের টাকা গায়েব হয়েছে? এটিএম যে গায়েব হয়েছে, এটা এটাকে কি মনে হচ্ছে সুরক্ষার অভাব? আচ্ছা, ও বলতে পারছে না, ও যাদবপুরের বাসিন্দা নয়। আপনি কি জানেন যাদবপুরের আপনার অ্যাকাউন্ট কোথাকার? মেরা মেরে এক ফ্রেন্ড কা অ্যাকচুয়ালি দু বার ট্রানজ্যাকশন হওয়া 10,000 কা আপনি আপ কই উসকো মালুম নেই। আপনি উঠে আসুন, HDFC লাইভ চলছে, ভাগ না। উধার সে উসকে পয়সা নিকলওয়ায়ে থে তো উসকা ট্রানজ্যাকশন পহলে উসকা 400 জো নিকলওয়ায়া থা, উসকে বাদ উসকা 10,000 কা ট্রানজ্যাকশন হুয়া দু বার, তো উসকো পতা নেই কি ক্যাসে হুয়া। তো উসনে আবি কমপ্লেন্ট কিয়া হ্যায় উসকে রিগার্ডিং যাদবপুর পুলিশ। একেবারে ও যেটা জানিয়ে দিল যে ওর এক বন্ধু কিন্তু এই প্রতারণার শিকার হয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, গতকাল রবিবার থেকে আজ সোমবার পর্যন্ত যাদবপুর থানায় কমপক্ষে 30টি অভিযোগ জমা পড়েছে এবং তারা প্রত্যেকেই যাদবপুর অঞ্চলের কোনো না কোনো ব্যাংকের গ্রাহক এবং প্রত্যেকের এটিএম থেকেই হাজার হাজার টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। পরবর্তীকালে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে বিশেষ তদন্ত নামা হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে কিন্তু দিল্লি থেকে কোনো হ্যাকার বা একাধিক হ্যাকার গোষ্ঠী এই এই টাকা গায়েব করছে বলে জানা যাচ্ছে। মানে এইরকম এটিএমের গায়েব হওয়ার, টাকা গায়েব হওয়ার ঘটনা কিন্তু নতুন নয়, কিন্তু নজিরবিহীনভাবে দুদিনে 30 জনেরও বেশি গ্রাহকের, যাদবপুর চত্বরের গ্রাহকের টাকা গায়েব হওয়া কিন্তু অনিবার্যভাবে একটা আতঙ্কের কারণ। এবং যাদবপুর চত্বরে যারা রয়েছে বিভিন্ন ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। এবং প্রথমে একটা প্রশ্ন উঠেছিল যে তাদের পিনকোড নাম্বার কি অন্য কাউকে তারা কখনো দিয়েছিলেন? প্রত্যেকেই জানিয়েছে যে তাদের কাছে SMS ঢুকছে টাকা উইথড্রল, কিন্তু তারা কাউকেই সেই পিনকোড নাম্বার দেয়নি। কিন্তু অদ্ভুত একটা জিনিস যেটা তদন্ত বেরিয়ে আসছে, অদ্ভুত একটা ব্যাপার যে প্রতিটি গ্রাহকেরই বাড়ি কিন্তু বা অ্যাকাউন্ট কিন্তু যাদবপুরের কোনো না কোনো ব্যাংকে আছে। অর্থাৎ যাদবপুরের অ্যাকাউন্ট আছে এমন গ্রাহকদেরই টাকা কিন্তু গতকাল থেকে গায়েব হচ্ছে। ভাই, আরেকবার তুমি যদি বলো, ফিরতে বলে কি হওয়া তা? ও অ্যাকচুয়ালি মানে দোষ নিয়ে পয়সা নিকলবাই থে 400 কা ট্রানজ্যাকশন কিয়া থা, ওয়া এক কোই HDFC ব্যাংক হ্যায় যহাঁ পে সাথ মে। তো ও আজ হি মেরেকো বাতায়া কি উসকে অ্যাকাউন্ট সে 10,000 কে দো বার ট্রানজ্যাকশন হুয়া। তো পহলে 10,000 কা হুয়া তো 12,000 উসকে অ্যাকাউন্ট মে, উসকে অ্যাকাউন্ট মে টোটাল 22,000 সামথিং অ্যামাউন্ট। তো ট্রানজ্যাকশন হুয়া 10,000 কা, পহলে 12,000 রহ গয়ে, ফির 10,000 কা ও ট্রানজ্যাকশন হুয়া আপনি আপ। উসনে কুছ কিয়া নেই থা, তো ইয়েই হ্যায়। তো আবি উসনে কমপ্লেন্ট কিয়া হুয়া হ্যায় যাদব কা। মানে তোমার বন্ধু কি তোমার পড়না বলে? নেই নেই, ও কি বলেছে? ভাই জম্মু কা স্টুডেন্ট হ্যায় ও ভি যাদব। ইদার ইদার উসকা অ্যাকাউন্ট হ্যায়? নেই, উসকা অ্যাকাউন্ট ওয়াহিং পে হ্যায়, জম্মু জম্মু মে হ্যায় অ্যাকাউন্ট। জম্মু মে হ্যায়? তো উধার কে ব্রাঞ্চ নে উসকো বোলা কি ইয়াহাঁ পে কমপ্লেন্ট করো, এসা এসা হুয়া হ্যায়। তো আবি ও কমপ্লেন্ট করনে কিয়া হুয়া। আপনার নাম কি? হ্যাঁ, ঋষভ। হ্যাঁ, ঋষভ। ঋষভ জম্মু কাশ্মীরের সে থাকে এবং তার একটা বন্ধু কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে এবং তার অ্যাকাউন্ট কিন্তু যাদবপুরে না। আরও একটি নতুন তথ্য তুলে এলো, চলে এলো ঋষভের কথা থেকে, কিন্তু যাদবপুরের কোনো একটি HDFC ব্যাংকের কাউন্টার থেকে
সে যখন টাকা তোলে তারপরে সেই মেসেজের পর আরও একটি মেসেজ ঢোকে যে টাকাটা সে উইথড্র এটিএম থেকে উইথড্র করেনি, কিন্তু তার অ্যাকাউন্টটা যাদবপুরের নয়। যেটা শোনা যাচ্ছিলো যে যাদবপুরেরই সব গ্রাহক, এমনটাও নয়, কিন্তু কিন্তু যাদবপুরের বিভিন্ন এটিএম থেকে এই জালিয়াতিটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা দেখাতে পারবো ক্যামেরা পার্সন শান্তনুকে। দেখো মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে, এটিএম থেকে টাকা গায়েব হচ্ছে, এটা কিন্তু খুব 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 আতঙ্কের ব্যাপার। গত কয়েক বছর, গত বছর এরকম ঘটনা ঘটেছিল, একের পর এক এটিএম থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছিল, কিন্তু এবার যে ঘটনাটি ঘটল তা কার্যত নজিরবিহীন, কারণ সব অভিযোগেই জমা পড়ছে বা সব অ্যাকাউন্টই কিন্তু যাদবপুর চত্বরের। যদিও ঋষভ জনৈক স্টুডেন্ট, সে জানাও তার এক বন্ধুর অ্যাকাউন্ট কিন্তু জম্মু কাশ্মীরের, কিন্তু সে যাদবপুরের একটি এটিএম থেকে টাকা তোলার পর তার অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা উঠে গেছে এবং সেটা এইচডিএফসি ব্যাংকের। আমরা আরও কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলবো যারা এটিএমের মধ্যে আছে, কিন্তু প্রতিটি গ্রাহক বা যাদবপুর অঞ্চলের প্রতিটি গ্রাহক কিন্তু খুবই এটিএম থেকে হাজার হাজার টাকা এভাবে গায়েব হয়ে যাওয়াটা কিন্তু খুবই আতঙ্কের ব্যাপার। এবং তারা প্রত্যেকেই জানাচ্ছে যে তারা তাদের যে পিন নাম্বার, অর্থাৎ যে সিক্রেট পিন কোড নাম্বার, ফোর ডিজিটের পিন কোড নাম্বার, সেই পিন কোড নাম্বার কিন্তু তারা অন্য কাউকে দেয়নি, এমনটাই দাবি করছে। এবং যাদবপুর থানায় এই নিয়ে তারা অভিযোগও দায়ের করেছে। যাদবপুর থানার পুলিশ, কলকাতা পুলিশ বিশেষ টিম গঠন করে তদন্তে নেমেছে। এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাদের 30 জনেরও বেশি গ্রাহক, বিভিন্ন ব্যাংকের গ্রাহক, তারা কিন্তু অভিযোগ জানিয়েছে এই এটিএম জালিয়াতির বিরুদ্ধে। অদ্ভুত একটা বিষয়, গতকাল থেকে আজ পর্যন্ত বেশিরভাগ গ্রাহকেরই, অর্থাৎ 30 জন যে গ্রাহক, তাদের কিন্তু যাদবপুরেরই কোনো না কোনো অ্যাকাউন্টে গ্রাহক, তারা কোনো না কোনো ব্যাংকের গ্রাহক তারা। এবং যাদবপুর থানায় কিন্তু প্রত্যেকেই অভিযোগ জানিয়েছে। জম্মু কাশ্মীরের এক স্টুডেন্ট, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়েন, তারও সে প্রথমে টাকা তুলেছিল, পরে কিন্তু সেই মেসেজটি ওকে পরে কিন্তু মোবাইলে পৃথক একটি মেসেজ ঢোকে যে টাকা কিন্তু সে তোলেনি এবং স্থানীয় একটি এইচডিএফসি ব্যাংকের কাউন্টার থেকে তুলেছিল। কিন্তু এই ঘটনা কিন্তু বিভিন্ন মহলে চাপ তৈরি করেছে, কেন শুধু যাদবপুরের এটিএমগুলো থেকেই গতকাল থেকে আজ পর্যন্ত এটিএম জালিয়াতি হচ্ছে। এবং যাদবপুর থানায় এই নিয়ে কিন্তু 30টিরও বেশি অভিযোগ করেছে পুলিশ, কিন্তু বিষয়টি তদন্তে নামলেও বন্ধে পড়ে গেছে। এটিএম জালিয়াতি নতুন কিছু নয়, এটিএম জালিয়াতি নতুন কিছু নয়, কিন্তু একই এলাকার এটিএম থেকে বা একই এলাকার অ্যাকাউন্ট থেকে এইরকম জালিয়াতি কিন্তু সবাইকেই অবাক করছে। এখন আমরা দেখাবো বিভিন্ন গ্রাহকরা এটিএম কাউন্টারের ভিতরে তারা কিন্তু টাকা তুলছেন এবং প্রত্যেকেই আতঙ্কে আছেন। এখন কারণ হচ্ছে আগামী দিনে তারাও হতে পারে, এরকম নিয়ে কিন্তু সবাই একটা আতঙ্কে আছে। যাই হোক, গতকাল থেকে আপনি কি টাকা তুলবেন? এটিএমের সামনে দাঁড়িয়ে তাই জিজ্ঞেস আপনি? হ্যাঁ, টাকা তুলবেন। আপনি কি জানেন যাদবপুর গতকাল রবিবার থেকে সোমবার পর্যন্ত যাদবপুর অঞ্চলের বিভিন্ন এটিএম গ্রাহকদের 30 জনের বেশি যাদবপুর থানায় অলরেডি অভিযোগ দায়ের হয়েছে, আরও অভিযোগ দায়ের হতে চলেছে, তাদের টাকা গায়েব হচ্ছে এবং সেটা দিল্লি থেকে করা হচ্ছে। এই এটাতে কতটা আতঙ্ক? খুবই আতঙ্ক, অবশ্যই আতঙ্ক। মানে কি মনে হচ্ছে যে সিকিউরিটি বা কোনো কোনো জায়গাতে পৌঁছাতে চক্রান্ত হতে পারে? নির্দিষ্ট একটি অঞ্চলে যখন কেউ করছে, তখন একটা নির্দিষ্ট কোনো একটা গ্রুপ বা গোষ্ঠী বা কেউ, সেটা সরকার হতে পারে, বেসরকারি কোনো সংগঠন হতে পারে, যে কিছু হতে পারে, তারা এখানে চক্রান্ত, তারা উদ্দেশ্য মনে করে এই যাদবপুর অঞ্চলের মানুষজনকে বিপদে ফেলতে চাইছে, সেই জন্যই করছে একেবারে একেবারে। উনি কিন্তু বললেন এটা কোনো না কোনো চক্রান্ত, কারণ একই এলাকা থেকে, ভাই একই এলাকা থেকে এটা হচ্ছে। তুমি তার খুলে টাকা তুললে, তোমার অ্যাকাউন্ট কি যাদবপুরে কোনো ব্যাংক? যাদবপুরে একটা ব্যাংক আছে। তুমি কি জানো গতকাল থেকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত যাদবপুরের বিভিন্ন গ্রাহকদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং দিল্লি থেকে হাজার হাজার টাকা তুলে নেবে? কত আতঙ্কিত, কতটা আতঙ্কিত, কি মনে হচ্ছে কোথাও এই যে আধার কার্ড সরকার বারবার যোগ করতে বলছে, এখান থেকে কি কোথাও ডেটা বেস লিক হচ্ছে বলে মনে হচ্ছে? অবশ্যই হচ্ছে, নাহলে ক্যাপিটাল পারবে না, লিক হচ্ছে, কারণ অনেক কিছু এখন অ্যাপ বেরিয়েছি মোবাইলে, ইন্টারনেট অনেক কিছু হয়েছে, সেগুলো করার জন্য অনেক ডাটা হাস তুলে যাচ্ছে অনেক কিছু। মানে যেমন আমরা হচ্ছে মানে যেমন ভালো কাজও করে, তখন খারাপ কাজও কিছু করে।
একেবারে ও গ্রাহক এবং যাদবপুরে অ্যাকাউন্ট আছে এখনও পর্যন্ত ও জালিয়াতির শিকার হয়নি, কিন্তু আতঙ্কে আছে আগামী দিনে ওর হতেই পারে এবং সেই হিসাবে ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই যে ইন্টারনেটে ওর দাবি, ইন্টারনেটে যে বিভিন্ন অ্যাপসগুলো ইউজ করা যায়, এই অ্যাপ যত কম ইউজ করা যায় ততই মঙ্গল বিভিন্ন জায়গা থেকে। এবং সব থেকে চিন্তার বিষয়, একই এলাকার গ্রাহকদের টাকা জালিয়াতি হচ্ছে, এটা কিন্তু প্রত্যেকেই চিন্তার বিষয়। আমাদের নজর থাকবে এই খবরের দিকে, আপনাদের নজর থাকবে এখন বিশ্ব বাংলা সংবাদে। ক্যামেরায় শান্তনু মান্নার সাথে আমি সোমনাথ, এখন বিশ্ব বাংলা সংবাদ।